100 দিনের কাজে জেট দেওয়া হয়েছে বিভিন্ন জেলায়। সেই মতে মালদা জেলার হবিপুর ব্লকের আইহো অঞ্চলে দৈনিক 100 দিনের কাজ শুরু হয়। হঠাৎ শ্রমিকরা জানতে পারে 100 দিনের কাজ সময় পরিবর্তন করা হয়েছে। সেই কথা জানতে পেরে বিক্ষোভ ফেটে পড়ে, তার জেরে বিক্ষোভ প্রদর্শন করে। যারা যারা প্রথমে বুধবার দুপুরে আইহো অঞ্চলের ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন, সেখানে আইহো অঞ্চলের প্রধানকে শ্রমিকরা এই বিষয়ে জানালে তিনি বলেন বিডিওকে জানাতে। পরবর্তীতে সেখান থেকে তারা 100 দিনের কাজে শ্রমিকদের দাবি পূরণ না হয় শেষে আইহো স্ট্যান্ডে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। অবরোধের জেরে যানজট সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হবিপুর থানার পুলিশ ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও। পরে বিডিওর কাছে তাদের লিখিত দিতে বলেন এবং তাদেরকে আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। তাদের দাবি ছিল যা সময় ছিল তাই সময় তারা কাজ করবে, তাদের মজুরি বৃদ্ধি করতে হবে, তাদের সপ্তাহে সপ্তাহে মজুরি দিতে হবে। পরে বিডিও লিখিত আশ্বাসে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয়, এছাড়া জল ও রাস্তা নিয়ে জানিয়েছে। বাংলা যাও।
근데 게이트 했어, 나? দাবিসমূহগুলি হলো এক নম্বর দিনের যে কোনো সময়ে কাজ করার সুযোগ দিতে হবে, দুই নম্বর পরিমাণ মতো মাটি কাটিলে পুরো মজুরি দিতে হবে, তিন নম্বর বেশি গুণত্বের মাটি কাটিলে পরিমাণ কম নিতে হবে, চার নম্বর কাজের মতো মজুরি সাত দিনের মধ্যে দিতে হবে, পাঁচ নম্বর দমদমা গ্রামে রাস্তা জলের ব্যবস্থা করতে হবে, উপর কেন্দুয়া গ্রামে জল রাস্তার ব্যবস্থা করতে হবে, চেঁচাচুটি গ্রামে পাকা বাড়ির ব্যবস্থা করতে হবে। ঠিক আছে একটা রাস্তা অবরোধ হয়েছিল এখানে, ইস্যুটা ওই 100 দিনের কাজ নিয়ে। এখানে যেহেতু লেবাররা সকালে কাজ করে, তারা বলছে যে তাদের সকালে টাইমটা কাজ করার সুবিধা সকাল 6টা থেকে 10টা বা সকাল 6টা থেকে, কিন্তু যেহেতু এটা সার্কুলারে আছে যে সারাদিন ধরে যেরকম অফিস টাইম সেই সময় মাঠে থাকতাম, এরা সেটার প্রতিবাদে এরা এটা করেছিল। তো এরা বলা হলো এদের কী কী দাবি আছে সেগুলো লিখে নেওয়া হলো এবং সেগুলো প্রধান রিসিভ করে আমি বিডিও হাবিবপুর আমাকে দেওয়া হলো, আমি সেটা উদ্যোতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো যাতে এদের দাবিগুলো ঠিকভাবে বিবেচনা করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। রাস্তায় পথবোধ করেছে কেন? 100 দিনের কাজের জন্য 100 দিনের। হ্যাঁ, 100 দিনের কাজে কি সমস্যা হয়েছে? আমরা যে সকাল 6টায় যাই 10টা 11টায় চলে আসি, হ্যাঁ, কিন্তু ওটা মানছে না, এখন দুটোর সময় নিতে। কটা থেকে কটা পর্যন্ত থাকতে বলেছে? 7টা থেকে 2টা। তো এখন দুটো পর্যন্ত থাকতে বলেছে, আপনাদের কি বক্তব্য, মানে কেন দুটো পর্যন্ত থাকবেন না? এখন কি চাইছো? এখন আমি চাইছি 350 টাকা দে, ওই 40 সপ্তাহ মাটি কিন্তু দুটো অবধি থাকবো, তাহলে আর সপ্তাহ সপ্তাহ টাকা নিব। আজকে কোথায় কোথায় গিয়েছিলে? এখন কোথায় কোথায় গিয়েছিলে? অঞ্চল গিয়েছিলাম। হ্যাঁ, কি বললো অঞ্চল? অঞ্চল বললো কি আমরা ওটা দায়িত্ব নিতে পারবো না, প্রধান বলছে পারবো না। প্রধান বলছে পারবো না? না। এখন কি করছেন? এখন রাস্তায় চলো। এখন রাস্তায় আসতে হলো, রাস্তায় কত অবরোধ করলাম। হ্যাঁ, এখন কি দাবি রেখেছেন? কোনটা? মানে 200 টাকা বেতন দিচ্ছে, তাই তো 212 টাকা। আরে সপ্তাহে টাকা নিব, কিন্তু ছয় মাস পরে নিব না টাকা। আপনার নাম? আপনার নাম? আরে বাবা, বুঝলে গেল। সাত দিনের মধ্যে স্কিম শেষ হওয়ার সাত দিনের মধ্যে বিলটা দিতে হবে। উনি বললেন হ্যাঁ, আমি চেষ্টা করছি দেওয়ার জন্য, আর আমাদের যেগুলা দাবি সেগুলা মেনে নিয়েছেন। কি দাবি ছিল? আমাদের দাবি যে মাটি কাটার, ওনারা বলছিলেন 9টা থেকে 5টা,
ওনাদেরকে বললাম আমরা এই এই সিস্টেমটা আমরা দিতে পারবো না, আগের যেটা রুল ছিল সেই হিসাবে আমরা মাটি দেব। উনি বললেন ঠিক আছে, পথ অবরোধের বিষয় ওপর ছিল আমাদের 100 দিনের মাটি কাটার উপর নিয়ে টাইমের টাইমের ব্যাপার নিয়ে। আপনার নাম? আমার নাম রঞ্জিত মুর্মু। বাড়ি? আকালপুর।